নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ এসেছি লেখিকা বিতস্তা ঘোষালের লেখা উপন্যাস ইরাবতী কথার পাঠ প্রতিক্রিয়া নিয়ে লেখিকা বিতস্তা ঘোষাল একাধারে গল্পকার কবি প্রাবন্ধিক ও অনুবাদক তিনি প্রকাশনা সংস্থা ভাষা সংসদে কর্ণধার এবং অনুবাদ পত্রিকার সম্পাদক বাংলা একাডেমি সারস্বত সম্মান বিবেকানন্দ যুব সম্মান একান্তর কথা সাহিত্যিক পুরস্কার কেতকি কবি সম্মান সহ একাধিক পুরস্কার পেয়েছেন তিনি ইরাবতীর বাবা বেদব্যাস যিনি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আর্থিক দুরবস্থা কাটিয়েই আজ বিত্তবান ইরাবতীর সাথে অল্প বয়সে বিহায় ঐহিকের তাদের মেয়ে প্রান্তি কিন্তু ইরাবতীর বিবাহিত জীবন সুখের নয় ঐহিকের সাথে তার সেক্রেটারি সাপলার ঘনিষ্ঠ সম্পর্কের জন্য দূরত্ব তৈরি হয়েছিল ইরাবতীর সাথে অহিকের প্রতি মেয়ে প্রান্তির একটা প্রবল অসন্তোষ আছে কিন্তু একদিন অহিক ফিরে আসে ইরাবতী ও প্রান্তির কাছে ভালোবাসা কি এমনই হয় চূড়ান্ত বিদ্বেষ ভরা মনো কি আসলে নিজেকে কোনো কিছু দিয়ে ভুলিয়ে রাখার এক মাধ্যম মাত্র ভালোবাসা হলো একটা উপরে ছুড়ে দেওয়া পয়সার মতো যার একদিকে প্রেম আর অন্যদিকে ঘৃণা উপেক্ষা যন্ত্রণা দুই সমানভাবে অবস্থান করে কখনও এপিঠ কখনো ওপিঠ অনেকদিন আগে অংশুকে ভালোবাসত ইরাবতী কিন্তু একদিন ইরাবতীকে ছেড়ে মিলির কাছে চলে যায় অংশু বিয়ে করে তাকে কিন্তু আজ তাদের মধ্যে সম্পর্ক ভেঙে গেছে অংশু ফিরে আসতে চায় ইরাবতীর কাছে কেউ কারো জীবন সুন্দর করে দিতে পারে না নিজের মনে আলোতেই বিকাশিত হতে হয় মৃগাঙ্ক নীল অংশু নানাজন এসেছিল ইরাবতীর জীবনে কিন্তু সবাই এসেছিল মনের দিক দিয়ে সীমারেখার মধ্যে জীবনে কোনো কিছু চিরকালীন নয় এটা একটা খেলা সময়ের সাথে জীবনের জীবনের সাথে সময়ের টিকে যেতে পারাটাই আসল বাকিটা যেমন যেমন ঘটবে মেনে নিতে হবে লেখিকা বিতস্তা ঘোষালের লেখা ইরাবতীর কথা উপন্যাসে ইরাবতী এক আধুনিক নারী মুখোশের আড়ালে আসল মুখ খুঁজে নিতে চান ইরাবতী জীবনের পথে চলতে চলতে বিভিন্ন পেশার মানুষের সাথে আলাপ হয় তার কাজ পরিবার সমাজ এই তিনের মধ্যে এক মেলবন্ধন করতে চেয়েছে ইরাবতী